আসসালামু আলাইকুম। আকিজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও নতুন একটি পর্বে। আমি গিয়েছিলাম গ্রিন রোড বাবুল্যান্ডের ব্রাঞ্চে। চলুন আপনাদেরকে ভিতরটা ঘুরে দেখাই। টিকিটটা কাটার পরে ভিতরে ঢুকলে আপনারা এরকমটা দেখতে পাবেন, অনেক সুন্দর করে গুছানো। ডান সাইডে গেলে ওদের ফুড কোর্ট পাবেন এবং ওদের স্টেজ, পাশে বিলিং অপশনস আছে বিল পেমেন্ট করার, আর এখান থেকে রাইডগুলো শুরু। প্রত্যেকটা রাইডের সাথে এক একজন করে আপু ছিলেন বাবুদেরকে হেল্প করার জন্য, এবং প্রত্যেকটা আপু ভাইয়ারা খুবই কোঅপারেটিভ ছিলেন। বাবুল্যান্ডের আর একটা জিনিস আমাকে খুবই আকর্ষণ করেছে, সেটা হচ্ছে ওদের প্রত্যেকটা ব্রাঞ্চে আলাদা আলাদা সেগমেন্ট করে ওরা সাজিয়ে থাকে। বেসিক কিছু ব্যাপার থাকে, বেসিক থাকে একই রকম, কিন্তু কিছু কিছু রাইড থাকে টোটালি ডিফারেন্স, যেটা বাবুদেরকে খুব বেশি আকর্ষণ করে। একঘেয়েমি যেটা লাগে সেটা লাগে না, যে একই জায়গায় বারবার যাচ্ছে। এবং বাবুল্যান্ডে যে আমার মনে হয়েছে যে ছোটোবেলায় কেন আমাদের এরকম কোনো খেলার রাইড ছিল না। ছোটোবেলায় শুধু আমাদের জন্য ছিল শিশু পার্ক, শিশু মেলা, এগুলো ছাড়া আর তেমন কোনো ভালো কোনো খেলার কোনো জায়গাই ছিল না। কিন্তু এখন আসলে সেই শিশু পার্কও নেই, খেলার ওরকম বড় মাঠও নেই, কিন্তু এখন বাবুদের জন্য বাবুল্যান্ড আছে, যেটা ওদের মনের আনন্দ দিচ্ছে, মনের যে একটা খেলার যে চাহিদা সেটা পূরণ করছে। ওরা এখানে এসে খুব আনন্দ করছে, সবগুলো বাচ্চার চোখে মুখে আনন্দ ঝিকমিক করছিল। এখানে ছিল মোটর স্কিলের একটা আলাদা সেগমেন্ট করেছে, এখানে ট্যানগ্রাম দিয়ে ওরা খেলা করছে, কেউ গাড়ি বানাচ্ছে, কেউ বক্স বানাচ্ছে, আপুরা এসে এখানে হেল্প করছে বাবুদেরকে, খুবই আন্তরিক। যে ওরা এখানে মোটর কার বানানোর ট্রাই করছে হুইলস দিয়ে, তারপর সাইড ঠিক এটার পাশেই দেখবেন এরকম আলাদা আলাদা করে রুম দেওয়া আছে, স্যালুন ছিল। আমার ভাইয়ের ছেলেটা এখানে বসে আছে চুল কাটার জন্য, আমি ওর সাথে একটু দুষ্টামি করলাম। এখান থেকে ওরা চলে যাবে পাশের যে রুমটা, সেটার নাম হচ্ছে শেফ, তার পাশেরটা কিচেন। শেফদের যা যা জিনিস দরকার হয় এখানে মোটামুটি ওইভাবে রাখা আছে। এখানে যে ভেজিটেবলগুলো ছিল একদম রিয়েলিস্টিক আমার কাছে লেগেছে। বাবুরা যেন এটা আমাদের যে নর্মাল যে লাইফ, সেই লাইফের সাথে যেন ওরা অ্যাড করতে পারে, এইভাবেই আসলে জিনিসগুলো রাখা। প্রত্যেকটা জিনিস, ফ্রিজ, আইসক্রিম সবই ছিল। বাবুরা যেন আমাদের রিয়েলিস্টিক লাইফের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করতে পারে, ওইভাবেই ওরা আসলে ওদের প্রত্যেকটা সেগমেন্ট ওইভাবে করেই সাজানো। এখানে ছিল ফায়ার ফাইটারদের জন্য আলাদা একটা রুম, আর এটা হচ্ছে সেইলরদের একটা সেগমেন্ট। আমার ভাইয়ের ছেলেটা ফায়ার ফাইটার হওয়ার ট্রাই করছে। আসলে সব বাবুরাই খুব মানে ওরা এনজয় করছিল, ভালো লাগছিল এখানে এসে। আমার ছেলেটা নাবিক হওয়ার চেষ্টা করছে, আর তার ভাই ফায়ার ফাইটার হয়েছে। ওরা আবার এখান থেকে আবার কিচেনে চলে গিয়েছে, চুলা জ্বালানো ট্রাই করছে। রিয়েলিস্টিক ছিল সব কিছুই। এখানে আবার সবজি ছিল, এখান থেকে সবজিগুলো নিয়ে বাবুরা বেসিনে ধুয়ে রান্না করতে পারছে, আলু টমেটো সবই ছিল। এটা ছিল স্যান্টের আদলে করা, উড দিয়ে করা ছিল। বাবুরা এটা দিয়ে স্যান্ডে থাকলে, সমুদ্রের পাশে বালু দিয়ে খেললে কি হয় সেটা এনজয় করতে পারে। ঠিক ওরা খেলতে খেলতে হুট করেই এই সাউন্ডটা যখন বাবুদের কানে আসে, বাবুরা মানে আনন্দে ছুটতে ছুটতে আপুদের কাছে চলে আসলো। স্টেজে এসে এই গানের সাথে সমান তালে সবাই নাচছিল, প্রত্যেকটা বাবু নিজের মতো করে, যে যার মতো যেভাবে আনন্দ প্রকাশ করা যায়। আপুদের সাথে অনেকে চেষ্টা করছিল তালে তাল মিলানোর, ভালো লাগছিল অনেক।
বাবুল্যান্ডে গার্ডিয়ানদের জন্য ছিল খেলার সুব্যবস্থা, সেখানে আমি খেলে বিজয়ী হয়েছিলাম। তো ওরা আমাকে একটা কুপন দিয়েছিল। এই তো ছিল আমার ভিডিওটা, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।